নমস্কার, সুপ্রভাত। গানের ভেলা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার সে আমাদের বাংলার ঐতিহ্য এবং পরম্পরা এবং বাংলার সেই সংস্কৃতিকে আজ আমরা তুলে ধরবো আমাদের এই লোকগীতির মধ্য দিয়ে। আমাদের আজকের গানের ভেলা কিন্তু সাজিয়েছি সেই সেই অনবদ্য সেই গান এবং সেই মূল্যবান গান দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আমরা আজকে যাকে পেয়েছি জনপ্রিয় লোকগীতি শিল্পী পুষ্প মণ্ডল, তার কাছ থেকে আমরা অনেক গান শুনবো অবশ্যই। আর তার কাছে সরাসরি চলে যাচ্ছি। তোমাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে, এবং সঙ্গে রইল সুপ্রভাত। নমস্কার। আজকে আমরা প্রথম কি গান শুনবো তার আগে একটু বলে নেব, আজকে আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানে সঙ্গ দিচ্ছেন পুষ্পদীকে, অবশ্যই আমার ডান পাশে রয়েছেন, তবলায় রয়েছে রমেনদা, এবং ঢোলে আছেন সুনীলদা। সুনীলদা, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে এবং সুপ্রভাত। এবং প্যাডে আছে ভাস্কর, এবং হারমোনিয়ামে প্রদীপ রয়েছে, এবং বেঞ্জুতে রয়েছে জয়ন্ত। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং সুপ্রভাত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। অবশ্যই আমরা চলব পুষ্পদীর এই গান নিয়ে। পুষ্পদী, প্রথম কী গান শোনাচ্ছ? হয়ে যাক, চলো। খাঁচার ভিতর আচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মানবেরি ধরতে পারলে মানবেরি আচিন পাখি কেমনে আসে কুটুরি নাই পাখি কেমনে আসে যায়,
একটি গান তুমি উপহার দিলে বন্ধুদের, আর সত্যিই তাই, আমাদের এগুলো তো ভীষণভাবে আমাদের হৃদয়কে স্পর্শ করে। তার কারণ সেই মাটির গান, শিকড়ের গান, যেগুলো আমাদের আজও হৃদয়ের মনের মণিকোঠায় আজ আবদ্ধ হয়ে আছে। আমরা নেক্সট গানে শুনবো, তার আগে একটু যদি ছোট্ট করে বলো তোমার এই সঙ্গীত জগতে আসা। আমার ছেলের নাম জয়দেব দুর্লভ, উনি মারা গেছেন, উনি আজকে কতদিন হলেন, এই দু কয় মাস হলেন মারা গেছেন, আমাদের রেখে উনি দেহ ত্যাগ করেছেন, তার জন্য আমি খুব দুঃখিত। সত্যি আসলে আমাদের তো চলতেই হবে, এরকম দুঃখ বেদনা তো জীবনে থাকবেই, যেই মৃত্যু আমাদেরকে অনেকভাবে আহত করে, তবু আমাদের সেই তার সেই ইন্সপিরেশন, তাদের অনুপ্রেরণা নিয়েই আমাদের চলতে হবে। আমরা দ্বিতীয় কী গান যাবো যদি করো, এবার কী গান আসবো ছেড়ে দিলে শোনা। জনম ভ্রমণ করে সাদের মানব জনম পেয়েছি রে, লক্ষ জনম ভ্রমণ করে সাদের মানব জনম পেয়েছি রে, আবার পেয়ে সাদের মানব জনম বিপর্যয় আমি পেয়ে বৃন্দাবনের অলি গলি মাত্র
আর কিছু বলার নেই, মানে তোমার গান সত্যি আমাদের ঈদ মাঝারি থেকে যাবে, মানে তোমার গান দিয়ে সত্যি বন্ধুরাও তো খুব উপভোগ করছেন অবশ্যই। তার কারণ প্রত্যেক শনিবার আপনারা 9:25 সকাল 9:25 এই অনুষ্ঠানটি দেখছেন, গানের ভেলা অনুষ্ঠানটি, যেটি কিন্তু আপনাদের এইভাবে সুপ্ত প্রতিভা যদি থাকে, সুপ্ত প্রতিভাকে বিকশিত করার একেবারে এক নম্বর প্ল্যাটফর্ম বলতেই হয় সিটিএন চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এইরকমভাবে গান পৌঁছে দেবো। দর্শক বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি ঠিক 9:25 আপনাদের এত সুমধুর কণ্ঠ, সুমধুর গানগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই আপনারা যদি যোগাযোগ করেন, টিভি স্ক্রিনে যে ফোন নাম্বারটা যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিন, আর আপনারাও চলে আসেন এইভাবে পুষ্পর মতনই আপনাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য। আর একটা কথা বলতেই হয় যে তোমার, তুমি তো বললে যে তোমার একদিকে গুরুজি, একটু যদি সম্বন্ধে বলো, তিনি তো হঠাৎ মারা গেছেন। উনি গুরুজি অসুস্থ ছিলেন না, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হলেন, অতি গরিবের ছেলে, কিন্তু ওনাকে চিকিৎসার জন্য, টাকা পয়সার জন্য আমরা বাঁচাতে পারিনি, উনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেই গুরুজির আশীর্বাদ নিয়ে তোমার পথ চলো, অবশ্যই তুমি এগিয়ে যাবে। অনেক অনেক শুভেচ্ছা রইল, আরো এগিয়ে যাও। এবার আমরা কি গান শুনছি? Thank you.
মন হরি বল হরি বল সত্যিই তাই, মানে শনিবারের সকালটা ভরে উঠেছে যেন পুষ্পর এই অপূর্ব গান শুনতে শুনতে। আর এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমাদের গানের ভেলার অনুষ্ঠানে। আর অবশ্যই আমরা আর বন্ধুরাও যদি আপনারা মনে হয় যে এইরকমভাবে আপনারাও আপনাদের সেই সঙ্গীত এইভাবে মানুষের কাছে দূর দূর প্রান্তে পৌঁছে দেবেন অবশ্যই সিকিএনের মাধ্যমে, তাহলে চটপট আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং এইভাবে কিন্তু আপনাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার একমাত্র প্ল্যাটফর্ম কিন্তু এই সিটিএনের সিটিএন চ্যানেল। আর এই প্ল্যাটফর্মেও যদি আপনারা এইভাবে সঙ্গীত পরিবেশন করে দূর দূর প্রান্তে দর্শক বন্ধুদের পৌঁছে দেন তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে অবশ্যই। আমরা একদম শেষ গানে চলে যাবো, এবার কি গান করবে? ডাকতে আছেন দয়ালা মা রে, রইব না আর বেশি দিন তোদের মাছারে, হাই রে ডাকতে আছেন